ময়মনসিংহ ভালুকায় মেজর আফসার উদ্দিনের 29তম মৃত্যুবার্ষিকী স্মরণসভা। ময়মনসিংহ দক্ষিণ ঢাকা উত্তর সাব সেক্টর কমান্ডার প্রয়াত মেজর আফসার উদ্দিনের 29তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বীর মুক্তিযোদ্ধা আফসার স্মৃতি সংসদের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বীর মুক্তিযোদ্ধা এস এম চান মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক এমপি। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপি, সংসদ সদস্য জুয়েল আরেং, সংসদ সদস্য কাজী মুদ্দিন আহমেদ ধনু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনিসহ অন্যান্যরা। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ। সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব রাষ্ট্রাধ্যক্ষ সাহেব 29তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা আসাদ সংসদ কর্তৃক আয়োজিত বিনা অস্ত্রে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম। পরবর্তীতে ছড়ি নিয়ে আমরা অস্ত্র হাতে নিয়ে পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে লড়াই করে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। 29 বছরে এই বালুকার কি উন্নয়ন হয়েছে, ময়মনসিংহের কি উন্নয়ন হয়েছে, বাংলাদেশের কি উন্নয়ন হয়েছে, আর 22 বছরে আওয়ামী লীগ সরকারের আমলে কি উন্নয়ন হয়েছে, এই দুইটা যদি তুলনা করেন তাহলেই বুঝতে পারবেন যারা 29 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তারা বাংলাদেশ একটা আত্মমর্যাদাশীল স্বয়ংসম্পূর্ণ দেশ হোক তারা তা চায় নাই।